আচ্ছা আমরা এখন এখন সেখানে রয়েছি, এখন বলতে ইউনিয়নের এই বারোই পাড়া জালসির মাঝখানের এই ভিড়ের মধ্যে গ্রামে দেখেন চমৎকার ধান ক্ষেত, একটা অদ্ভুত সিনারি। এটি গ্রাম, এই গ্রাম যারা না শুনেছে তারা অনুভব করেনি, তারা বলছে চমৎকার ধান ক্ষেত পুকুরা যায় এলে পাশাপাশি পুকুরা যায় এলে পাখি বসে আছে, ওই দেখেন ওই দেখেন ধান খেতে পাখিরা আছে বসে, এখনই দেবে উড়াল, ওই উড়াল দিল ওই বাঘ বসে আছে, ওই দেখো অন্যরকম। পাঁচ মিনিট আমাদের সাথে থাকবেন, আপনার মন ভালো হতেই হবে, ভালো হতেই হবে। এই ধান খেত, এই গ্রামীণ মেঠোপথ কাঁচাপথ দিয়ে এই যে মোটর সাইকেল চালিয়ে না যে যদি হেঁটে যেতাম আরও ভালো লাগতো। এই রাস্তাটা হওয়ারও দরকার, নলদি ইউনিয়নের এই রাস্তাটি, এই রাস্তাটি এই কৃষকরা এই মাঠ থেকে যখন কাটবে কেটে যখন বাড়ি দেবে নেওয়ার রাস্তাটা কত সম্পূর্ণ কত বাঁধে অবস্থা, বিশাল মাঠ। এই মাঠে মাঠ ভরা ধান খেত, ধান বাল বেরিয়ে বেরিয়েছে। হ্যাঁ, এই যে দেখেন না সুন্দর ধান, আবার চমৎকার ধান, এই আবার দেখেন আমাদের এই বাপাশে। হ্যাঁ, এই ধান অত্যন্ত যদি যতদিন টাকা পেয়েছে ধান আর ধান, তারপর গাছ দেখেন না এই তাল উঠতে রাখে কাকা, এটি উঠতে নিয়ে যাচ্ছে কাকারা, সুন্দর একটু। আব্দুল খাত্তার ভাই যে পথটি আমাকে এই গাড়ি চালাতে বললেন বলেছেন, তা আমি জানি না এই পথে আসলেও কোনো ঠিকানা খুঁজে পাবো কি না, তারপরেও চলি বলি আজকে যাই হবে, যার নামে যাই যাবো, ফেরেস্তে যাই যাবো, কৃষকের কাছে যাই যাবো যাবো। এই যে কৃষক আমার ভাই গরুর একটা খুব চমৎকার একটা দাবি। হ্যাঁ, এই যে রাস্তা দেখেন, রাস্তা কঠিন রাস্তা দিয়ে চলছে, এই রাস্তা দেখেন, ওই বাবারে বাবা, এই রাস্তা দিয়ে কৃষকরা ধান যখন কর্তন করে পাঁচ কর্তন করে এই রাস্তা দিয়ে তাদেরকে যেতে হয়, আমরা নিজেরাই মানুষ করতে তো দূরের কথা, পা দিয়ে হেঁটে চলাও সম্ভব না, একটা কঠিন রাস্তা। এই রাস্তার প্রতিও যদি জনপ্রতিনিধি যারা আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করা উচিত বলে মনে করি। প্রতি বছর এখানে ভোট সফর হয়, ভোট সফরের সময় প্রায় সমাগত এমন হতে পারে আমরা যদি এখানে হামলি খেয়ে পুরো পুরো হতে পারি, আপনারা দেখবেন পড়ে গেলে আপনারা একটু দয়া করে দেখবেন আমরা পড়ে যাচ্ছি কি না, মনে হয় এই বার্তা এখনও করলাম না, তবে করার সম্ভাবনা ছিল, যথেষ্ট সম্ভাবনা ছিল, তবে এখন করা যাবে কিনা জানি না, তবে দিলাম তা পাই আল্লাহ ভরসা চলছে। এই অতিক্রম করে আমরা হাজির হব একটি সুন্দর এই মেটোপাত কৃষকদের জন্য, এটি যে লিঙ্ক রাস্তা যে রাস্তাটি আসলাম এই রাস্তাটি যদি ভালো হয় তাহলে এই রাস্তার সাথে এই রাস্তাটি হয়ে যাবে।